ভারতের আরও একটি বড় পরিকল্পনা চন্দ্রযান-3। চন্দ্রযান-3 উৎক্ষেপণ শুক্রবারই। শুরু কাউন্টডাউন ইসরো চ্যানেল অগ্নি পরীক্ষার পক্ষে। জেনে নিন খুঁটিনাটি। 2019 ছয় সেপ্টেম্বর গভীর রাত, সারা দেশ বিস্তর আলোড়ন ফেলে দিয়েছিল ইসরো লঞ্চ করা হয়েছিল চন্দ্রযান-2। তবে সেবার এত প্রস্তুতি, এত পরিকল্পনা, এত দিনের পরিশ্রম সবই পরিণত হয়েছিল স্বপ্নভঙ্গে। সফল হয়নি উৎক্ষেপণ। ইসরোর ইন্ডিয়া স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের সঙ্গে সঙ্গে কার্যত গোটা দেশ কান্নায় ভেঙে পড়েছিল। সেদিনের ভুল থেকে শিক্ষা নিয়ে বিস্তর গবেষণা এবং সংশোধনের পর আজ 3 বছর পর আবার সুযোগ এসেছে দেশের মুখে চাঁদের হাসি ফুটানোর। 14 জুলাই 2023 লঞ্চ হতে চলেছে ইসরোর চন্দ্রযান-3। সব ঠিক থাকলে আজ শুক্রবার দুপুর 2:35 চাঁদের দিকে রওনা দেবে এই যানটি। 2021 সালে ফেব্রুয়ারি মাসেই ইসরো ঘোষণা করেছে দ্বিতীয় চন্দ্রযাত্রার ভুলগুলো শুধরে যাবে তৃতীয় মিশনে। পালকের মতো সফট ল্যান্ড করবে চাঁদের দক্ষিণ মেরুর আধার পিঠে। কোনো যান্ত্রিক গোলযোগ হবে না, ল্যান্ডার বিক্রমের দুঃখ ঘুচাবে চন্দ্রযান-3। এবার সে ল্যান্ড করবে বাহুবলীর পিঠে চেপে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, আগেরবার ভুল থেকে শিক্ষা নিয়ে এবারের অভিযানে কোনো অরবিটার থাকছে না। সমগ্র মহাকাশ যানটি উৎক্ষেপণের পর পৌঁছে যাবে চাঁদের কক্ষপথে। তারপর তার ভুল অংশটি চাঁদের চারপাশে ঘুরপাক খাবে আর ল্যান্ডার অংশটি বিচ্ছিন্ন হয়ে নেমে আসবে চাঁদের মাটিতে। এ বিষয়ে জাপান ও ইউরোপীয় স্পেস এজেন্সির সঙ্গে সহযোগিতায় রয়েছে ইসরোর ইঞ্জিনিয়াররা। অবতরণ ক্ষেত্রেও চমক আছে। ইসরো জানিয়েছে চন্দ্রযান-3 নেমে আসবে চাঁদের দক্ষিণ মেরু বা লুনার সাউথ পোলে, যা কার্যত নজিরবিহীন। কি কি কাজ করবে চন্দ্রযান-3? চাঁদের মাটি, আবহাওয়া ইত্যাদি নানা বিষয়ে তথ্য পাঠাবে, যা ভবিষ্যতে গবেষণায় নতুন দিক খুলে দিতে পারবে বলে মনে করেছেন বিজ্ঞানীরা। এখন ইসরোর অন্তরে শুধুই একটাই কথা, সফলভাবে অবতরণ করতে হবে এই যানটিকে। সেই জন্য প্রস্তুতি তুঙ্গে। চন্দ্রপৃষ্ঠের উষ্ণতা, সূর্যালোকের সঙ্গে বিক্রিয়া ইত্যাদি বিভিন্ন চরম পরিস্থিতির সঙ্গে যাতে যন্ত্রপাতি মানিয়ে নিতে পারে তার জন্য দফায় দফায় মহড়া চালাচ্ছে ইসরো। সব ঠিক থাকলে জুলাই মাসেই পৃথিবী ছেড়ে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-3। সব মিলে কাউন্টডাউন চলছে, স্নায়ুর চাপ ধরে রেখে অপেক্ষা করছে গোটা ইসরো, অপেক্ষা করছে গোটা দেশ। শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টার থেকে দুপুর 2:35 GSLV Mark 3 রকেটে চেপে পৃথিবীর মাধ্যাকর্ষণের সীমা ছাড়িয়ে যাবে ইসরোর চন্দ্রযান। এই গোটা মিশনের জন্য খরচ হয়েছে প্রায় 615 কোটি টাকা।